হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে গেটডো টাইগর স্টার্ট আপ মাইনিং স্টার্ট আপের মাধ্যমে পার উইক $50 to $100 আর্ন করতে পারেন। সো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। সো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করার জন্য হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টু ডেজ ইয়ারডো পোস্ট লিঙ্ক নামে একটা লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে এরকম একটা পোস্টে নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে আপনারা রেজিস্টার লিঙ্কে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবে। রেজিস্টার লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর মানে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কীভাবে রেজিস্টার করবেন এটা আগে দেখায়, দেন তারপর হচ্ছে বাকি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। সো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনারা এখানে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে নেবেন, এখানে হচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো এগ্রি করবেন। দেন এখানে যে ক্লিক করে আপনি আপনার দেখবেন এখানে একটা ইনভাইট কোড অটোমেটিক্যালি বসানো থাকবে, মানে রেফারেল কোড আর কি। দেন জাস্ট হচ্ছে এই সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এরকম অপশন আসবে, আপনাদেরকে ফার্স্টে KYC করতে হবে, জাস্ট ভেরিফাই কি ট্যাপ করবেন। ট্যাপ করার পর হচ্ছে এখান থেকে আপনি অ্যাগেন ভেরিফাই নাও এখানে ক্লিক করবেন। দেন তারপর হচ্ছে আপনার এখান থেকে কান্ট্রিগুলো হচ্ছে সেট আপ করবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন, তারপরে আপনার NID কার্ডের নাম্বার দেওয়া, ভেরিফাই ক্লিক করলেই আপনার এই ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনি চাইলে প্লে স্টোর থেকে ওদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারেন, ইনস্টল করে হচ্ছে আপনারা অ্যাকাউন্টটা ওপেন করতে পারেন। দেন ধরেন ডিরেক্টলি আমি অ্যাকাউন্টের মধ্যে চলে আসলাম। সো ফার্স্টে হচ্ছে আপনাদেরকে এখানে মেন আইকনে ক্লিক করতে হবে, এখান থেকে হচ্ছে আপনার পাবেন হচ্ছে স্টার্ট আপ, এটার উপর জাস্ট হচ্ছে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনি অনেকগুলো ইভেন্ট পাবেন, যেগুলো জিরো ফি টু ক্লেম, এই যে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনারা পার উইকলি এর বেশিও $50 to $100 বেশিও আর্ন করতে পারেন। যদি এখন একটু টাফ ব্যাপার, এখানে খুব একটা মানুষ কিন্তু জয়েন আবার করে না, ঠিক আছে। সো এখানে আসার পরে হচ্ছে আপনি যে হোল্ড জিটি ক্লেম, এই যে হোল্ড জিটিজি ক্লেম ফ্রি, এটার উপর ট্যাপ করবেন। ট্যাপ করে হচ্ছে এখানে হচ্ছে আপনি পার্টিসিপেট করতে পারেন, পার্টিসিপেটের টার্মস কন্ডিশন এগুলো কিন্তু এখানে আছে। হোল্ডিং হচ্ছে আপনার স্পটে $10 পরিমাণ হোল্ড থাকতে হবে, আর আপনি VIP থাকলে এগুলো করতে পারবেন আর কি, ঠিক আছে। সো ধরুন আপনি $10 মতো USDT ফালায় রাখবেন আপনার স্পটে, কোনো লেনদেন করতে হবে না, আর এতে করে হচ্ছে আপনি এখানে এলিজিবল হয়ে যাবেন আর কি। সো এটা আমাদের মেন ফ্যাক্ট না, মেন ফ্যাক্ট হচ্ছে যে এখানে স্টার্ট আপ মাইনিং এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এই যে এখানে দেখতে পারবেন একটা ইভেন্ট পেন্ডিং আছে, এখানে মোটামুটি হচ্ছে আপনার প্রায় 3 মিলিয়নের উপরে হচ্ছে ক্রুজ টোকেন রিওয়ার্ড রাখছে। 30 দিন স্ট্রাইকিং পিরিয়ড এন্ড হবে হচ্ছে আরও প্রায় মোটামুটি 29 দিন বাদে। সো এইখান থেকে মূলত হচ্ছে আপনার আর্ন করতে পারবেন। দেখেন এইখানে কিন্তু আপনার স্টেক করে আর্ন করতে পারবেন, এই যে এখানে স্টেক নাও এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে হচ্ছে আপনি এখান থেকে এই টোকেনটা বাই করবেন, ঠিক আছে। এই টোকেনটা হচ্ছে আপনি স্পট থেকে বাই করবেন। বাই করার পরে জাস্ট হচ্ছে ম্যাক্সে ক্লিক করে হচ্ছে আপনি এখানে এনি অ্যামাউন্ট জাস্ট হচ্ছে দেওয়া হচ্ছে আপনি এখান থেকে বাই করতে পারেন, ঠিক আছে, সরি স্টেক করতে পারেন। এখানে যদি আপনি বেশি স্টেক করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার রিওয়ার্ড পাওয়ার পসিবিলিটি থাকবে আর কি বেশি। আর এখান থেকে কিন্তু আপনার APR সিস্টেমও আছে, APR-এর মাধ্যমে কিন্তু আপনার আর্নিংও হবে এক্সট্রাভাবে। এখানে প্রায় 4800 মতো পার্টিসিপেট করছে, টোটাল এই পরিমাণ টোকেন স্টেক করছে। সো মোট কথা হচ্ছে আপনি যে কোনো টোকেন মানে যদি একটা দুইটা স্টেক করেন সেক্ষেত্রে আপনি এখানে এলিজিবল হবেন, এখানে কোনো মিনিমাম নাই যে আপনাকে এতই করতে হবে। মানে যদি আপনি বেশি করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি APR-এর মাধ্যমে বেশি আর্নিং পাবেন আর কি। এখানে দেখেন মাত্র 4800 মধ্যে এই পরিমাণ টোকেন হচ্ছে মানুষ এখানে স্টেক করছে, ঠিক আছে। নিচের দিকে আসলে আপনি আরও ইভেন্ট পাবেন, এগুলো হচ্ছে আপনার করতে পারেন। যে নিচের দিকে আপকামিং কিছু আছে, যেগুলো আপকামিং এগুলো আপকামিং লেখা থাকবে, আর যেগুলো হচ্ছে আপনার অনগোয়িং আছে এগুলো বুঝবেন, মানে প্রসেসিং আছে এগুলো মনে করবেন রানিং আছে। সো সেম প্রসেস, জাস্ট স্টেক করবেন, টোকেনটা বাই করবেন, আপনার যে কী কী কন্ডিশন আছে এগুলো জাস্ট কী টোকেন স্টেক করলে এলিজিবল হবেন এগুলো কিন্তু এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। সো ইজিলি পার্টিসিপেট করেন, যখন হচ্ছে অ্যাফারটা এন্ড হয়ে যাবে তখন জাস্ট হচ্ছে আপনি এখানে এসে ক্লেমে ক্লিক করে ক্লেম করে নেবেন, বা ডিরেক্টলি আপনার স্পটেও দিয়ে দিতে পারে, ঠিক আছে। এগুলো হচ্ছে দেখেন এর আগে কতগুলা মানুষ পার্টিসিপেট করছে, কতগুলা ফান্ড রাইজ হয়েছে, এগুলো সব কিছু এখানে দেখানো আছে। আর কিছু দেখানো নাই, জাস্ট হচ্ছে আপনার স্টার্ট আপে আসা হচ্ছে যদি হোল্ড করেন সেক্ষেত্রে জাস্ট এখান থেকে জিরো ফিতে ক্লেম করতে পারবেন, মানে $10 আপনার স্পটে হোল্ড থাকলে আপনি এখানে হয়ে যাবে। আর যদি VIP-তে থাকেন সেক্ষেত্রে কোনো হোল্ড মোল কিছুই করতে হবে না, VIP-দের জন্য কিন্তু রেওয়ার্ডও বেশি। যদি আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে একটা দেখাই, এই যে ধরুন রেন্ট এটা দেখাই, এইখানে যদি হচ্ছে আমরা নিচের দিকে স্ক্রল করি, এই যে যদি হচ্ছে আপনি এখানে ক্লিক করেন, এই যে এখানে কিন্তু আপনি VIP-তে থাকলে কী কী সুবিধা পাবেন, কতটুকু রেওয়ার্ড পাবেন এগুলো কিন্তু দেখানো আছে। আর VIP-তে যাওয়া খুবই ইজি, মানে এগুলো হচ্ছে আপনি যদি ভলিউম টলিউম নিয়মিত করেন সেক্ষেত্রে হয়ে যাবে আর কি, ঠিক আছে। আর এমনি হচ্ছে আপনারা জাস্ট মাইনিং স্টার্ট আপ মাইনিংয়ের মাধ্যমে ভালো একটা আর্ন জেনারেট করে নিতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল সাথে থাকবেন এই ধরনের ইভেন্ট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।